ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ জি। আর 26শে মার্চ 1971 সালে আজকের এই দিনে আপনার যে মানসিক অবস্থা ছিল বা যে পরিস্থিতি ছিল সে সম্পর্কে একটু জানতে চাই। সত্যি কি আসলে স্বাধীনতা দিবস সবার জন্য এই সকল দেশেই আনন্দের, উৎসবের এবং জীবনের, কিন্তু আমরা যারা ওই প্রজন্মের অর্থাৎ 71-এর 26শে মার্চটা দেখেছি, আমাদের কাছে তখন মনে হয় যে সেই দিনের গত রাতে যে বিভৎস নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, সমস্ত ঢাকা শহর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, কাজে আমাদের কাছে কিন্তু কোন সুখস্মৃতি বহন করে না, আমাদের কাছে একটা বিষাদময়। কিন্তু যেহেতু স্বাধীনতা দিবস, আমরা তখন ফিরে যাই এর আগের পর্বে, অর্থাৎ অন্তত পক্ষে মার্চের 1 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, অথবা ফিরে যাই আরো 9 মাস, যেটা দিয়ে বিজয়টা। কাজে স্বাধীনতা দিবসে আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবসের শুরু এবং ঘোষণা এবং বিজয়টাকে এক করে আনন্দে মেতে উঠি, এবং আমরাও কিন্তু খুব আনন্দিত। এবং প্রথমে আমি আপনাকে এবং দর্শকদেরকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। কিন্তু আমাদের আসলে 23 বছরের পটভূমি হতে আছে স্বাধীনতা। আমি শুধু বলবো যে এই দিনটাকে আমরা 26শে মার্চটাকে কিভাবে দেখি। মার্চে যখন ইয়াহিয়া খান ঘোষণা করলো যে অধিবেশন, জাতীয় সংসদের অধিবেশন হবে না, সেই মুহূর্তে যে তাৎক্ষণিক একটা বিদ্রোহ এবং সমস্ত জেগে ওঠা, মানুষ জেগে ওঠা, যে যেখানে আছে সবাই নেমে পড়ল, তারপরে 2রা মার্চ, 3রা মার্চ, এবং আমরা যারা টগবগে তরুণ ছিলাম তখন, আমাদের এই 2রা মার্চ, 3রা মার্চ থেকে শুরু হলো আমরা প্যারেড করছি, বন্দুক দিয়ে এই যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছি, এমনকি আমাদের যে গ্রুপটা অর্থাৎ আমরা যারা সায়েন্স অ্যানেক্সে পড়াশোনা করতাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, আমরা যা করতাম এই প্রতিদিন, তখন তারপরে তো আলোচনা শুরু হলো, এই যে এই সময়টাতে আমরা কি করতাম জানেন, স্বাধীনতা ঘোষণার আগে থেকে এক ধরনের শুরু হয়ে গেছে, এই যে একটা মানসিক প্রস্তুতি, একটা চেতনাগত প্রস্তুতি, একটা কৌশলগত প্রস্তুতি, অর্থাৎ আপনারা এক প্রকার তৈরি ছিলেন আগে থেকে, তৈরি হচ্ছিলাম। আমি কিন্তু মনে করি যে এক মায়ের ডাকে অর্থাৎ দেশের ডাকে দেশকে স্বাধীন করার জন্য নেমে আসার এই সুযোগটা খুব বিরল একটা প্রজন্ম সব দেশে পায়, আমরা তার মধ্যে একটা, অর্থাৎ আমরা নিজের দেশকে স্বাধীন করার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছি। আজকে যে জগন্নাথ হলটা এবং সলিমুল্লাহ হল, তার মাঝামাঝি এখন উদয়ন বিশ্ববিদ্যালয় হয়েছে, তারপরে একটা টাওয়ার বিল্ডিং হয়েছে যেখানে আমাদের শিক্ষকরা থাকেন, ওই সময় ছিল ওখানে ইটের জমানো হতো ওই ইসের জন্য, কনস্ট্রাকশনের জন্য, তো ওগুলো অনেকদিন যাবৎ পড়া ইটের ঢিপি বিভিন্ন জায়গায়, তারপর পুরানো সমস্ত পানির ট্যাঙ্ক, ও যে স্টিলের পানির ট্যাঙ্ক, আমাদের প্রধান কাজ ছিল এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিছিল মিটিং সংগঠিত করার পরে সন্ধ্যার পর থেকে আমরা ওখানে মলোটোভ ককটেল টেস্ট করতাম, ইট ওয়াজ আওয়ার টেস্ট গ্রাউন্ড, আমাদের বুবি ট্র্যাপ কিভাবে তৈরি করা হয়, তখন ওই ভিয়েতনামে যুদ্ধ হচ্ছে, এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে, স্বাধীনতা হচ্ছে, কাজে ভিয়েতনামের জেনারেল গিয়াপের গেরিলা যুদ্ধের কলাকৌশল, এটা ছিল আমাদের পাঠ্য বইয়ের মতো, আমরা এটা সারাদিন পড়তাম এবং সন্ধ্যার পরে সেটা করতাম, যে কিভাবে কাজে কিভাবে যদি অ্যাটাক হয় তখন আমরা কিভাবে এই ব্যারিকেড তৈরি করবো, কি ধরনের বুবি ট্র্যাপ তৈরি করা হবে, তীর ধনুক দিয়ে, এমনকি স্নাইপার শট শেখার জন্য আমরা বেড়াইতে গেলাম, আমার মনে আছে, গিয়ে ওখানে স্নাইপার শট কিভাবে করতে হয় যাবে, কাজে এই যে প্রস্তুতিটা মানসিক ভাবে, তারপর চেতনাগত ভাবে এবং কৌশলগত ভাবে প্রস্তুত হওয়া, এটা আমাদেরকে একটা নতুন মানুষ তৈরি করেছে, এবং আমরা স্বাধীনতার জন্য প্রস্তুত হয়েছি, এবং সেই অনুভূতিটা কিন্তু প্রতি স্বাধীনতা দিবসে আমাদের কাছে আসে এবং আমরা নতুন ভাবে উজ্জীবিত হই। আচ্ছা, আরো কথা বলবো আপনার সঙ্গে, আরো কিছু জানবো, তবে তার আগে একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিতে নিয়ে আসি, দর্শক আমাদের সঙ্গে থাকবে।